हेलो बंधुरा, वेलकम टू पुष्पाली किचने। आज के बनाबो पटल चिंगड़ी। पटल चिंगड़ी अनेक बार ही बनिए खेन किन्तु आमी जेभावे बनाई ओईभावे एक बार बनिए खे देखुन, खेते खूब ही भालो लागबे। ताहले आसुन आमार रान्नाघरे किभावे आमी रान्नाटा करछी देखे नीन। पटल नियेछी 10 पिस, खोसाटा छाड़िए गाटा एइभावे चिड़े दिएछी, एते मसला खूब भालो ढुकबे। आर एर मध्ये नून हलुद लंकार गुड़ो माखिए रेखेछी। দুটো বড় সাইজের আলু নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি। এতেও নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রামের মতো, এটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। গ্যাস জ্বেলে মিডিয়াম হিটে একটা কড়া বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দিলাম 5 টেবিল চামচের মতো। পটলগুলো ভাজবো তাই একটু বেশি করে তেল দিয়ে দিলাম। সমস্ত পটলগুলো দিয়ে চাপা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এতে পটলগুলো খুব নরম হয়ে সেদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যায়। চাপা দিয়ে এইভাবে সমস্ত পটলগুলো ভেজে নিয়েছি। এবারে এক এক করে নামিয়ে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে এইভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। মশলা ভাজার জন্য আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়েছি, 1/2 চামচ জিরে দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নেব। 1টা বড় সাইজের পেঁয়াজ এইভাবে চপারে করে কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে মশলার সাথে নরম করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি 7 মতন, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। নুন আর হলুদটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবে, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো ধনে পাতাটা কুচি নিয়েছি, এটা দিয়েও ভালো করে ভেজে নেব। দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আবার একবার ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। টক দই দিয়ে দেব 3 চামচ, এটা মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি, দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছটা দেওয়ার পর 2 মিনিট চিংড়ি মাছটাকে মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখব। চিংড়ি মাছ আর মশলাটা একদম রেডি। এবার এর মধ্যে ভেজে রাখা পটল আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। তরকারিটা কষানো কমপ্লিট। এবার এর মধ্যে আমি গরম জল মেশাচ্ছি, 1 গ্লাসের মতো জল দিয়ে দেব। এই তরকারিতে একটু গরম জল মেশালে তরকারির টেস্টটা খুব ভালো হয়। এবার চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ গোটা গরম মশলার গুঁড়ো। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তরকারিটা রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তরকারিটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। পরিবেশনের জন্য একদম রেডি পটল চিংড়ি, খেতে কিন্তু খুব দারুণ হয়। আর আমার তৈরি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।